ইতিমধ্যে একদিকে কলকাতা বিমানবন্দর থেকে সড়ক পথে বারাসাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণের মধ্যেই বারাসাতে তার জনসভা, সেই জনসভা শুরু হবে যেখানে সন্দেশখালীর মহিলারা তারা কথা বলবেন প্রধানমন্ত্রীর সঙ্গে, নিজেদের অভাব অভিযোগের কথা শোনাবেন তারা। সেখানেই একটি সমস্যা তৈরি হয়েছে, আপনাদের জানিয়ে রাখি যে সন্দেশখালী থেকে বারাসাতের উদ্দেশ্যে রওনা দেওয়া বাসগুলিকে এর আগে নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের কাছে আটকানো হয়, আর ফের একবার এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছে আটকানো হয়েছে। সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, দেখো এই মুহূর্তে এক নম্বর গেটের কাছে আটকে রাখা হয়েছে, কেননা পূর্ব নির্ধারিত ঘোষণা যেটা ছিল যে যশোর রোডে যান চলাচল বন্ধ করে দেবে, কেননা যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি হেলিকপ্টারে করে কলকাতা বিমানবন্দরে নামার পর সড়ক পথে তিনি পৌঁছবেন বারাসাতের কাছারি ময়দানে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মী সমর্থকরা রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, জায়গায় জায়গায় মিছিল হচ্ছে। একদিকে আপনাদেরকে দেখাচ্ছি যে কলকাতা বিমানবন্দর থেকে ইতিমধ্যে বারাসাতের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রধানমন্ত্রীর কনভয়, আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রীর কনভয় পৌঁছে যাবে বারাসাতে, সেখানে জনসভা রয়েছে। বিজেপি মহিলা মোর্চার নারী শক্তি বন্দনা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী, এবং মার্চের প্রথম সপ্তাহে এই নিয়ে তার তৃতীয় জনসভা যেখানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের আগে মূলত মহিলাদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকে যেমন একদিকে সকলে নজর রেখেছে, অন্যদিকে সন্দেশখালী থেকে বারাসাতের উদ্দেশ্যে রওনা দেওয়া বাসগুলিকে বাধা দেওয়ার অভিযোগ উঠছে বিজেপি কর্মী সমর্থকরা, বাধা দেওয়ার অভিযোগ করছে পুলিশের বিরুদ্ধে, এবং যার পর তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের কাছে তাদের আটকানো হয় এমনটাই অভিযোগ করেন তারা, এরপর এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছেও তাদের বাধা দেওয়ার অভিযোগ করছেন বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি আপনাদের দেখাচ্ছি বারাসাতের কাছারি ময়দানে ইতিমধ্যেই প্রস্তুতি একেবারে তুঙ্গে, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি পৌঁছে যাবেন সেখানে, এবং তারপর লোকসভা ভোটের আগে মহিলাদের উদ্দেশ্যে কি বার্তা দেন তিনি আজকে এই বারাসাতের জনসভা থেকে, সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। সমীরণ পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সমীরণ, এই মুহূর্তে এয়ারপোর্ট গেট নাম্বার ওয়ানের কাছে ঠিক কি পরিস্থিতি? দেখো এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছে পূর্ব ঘোষণা মতোই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, কেননা যশোর রোড বন্ধ করে দেওয়া হবে, কেননা তুমি জানো যে প্রধানমন্ত্রী এই মুহূর্তে সড়ক পথে এয়ারপোর্ট থেকে তিনি বারাসাত কাছারি ময়দানের দিকে যাচ্ছেন, এবং তার ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ। ক্যামেরাম্যান কবির থেকে দেখাতে বলবো, পুরোপুরি যানজট হয়ে গেছে। আমরা এই মুহূর্তে বারাসাতগামী রাস্তায় রয়েছি, এবং বিজেপি কর্মী সমর্থকরা এক নম্বর গেটের কাছে বিক্ষোভ দেখানোর পর এবার দু নম্বর গেটের দিকে তারা যাচ্ছেন, এবং আমরাও তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছি। অর্থাৎ সন্দেশখালী থেকে যারা ধামাখালি হয়ে সড়ক পথে বাসে করে বারাসাতে কাছারি ময়দানে প্রধানমন্ত্রী সভায় যাচ্ছিলেন, সেই সভাতে যাওয়ার সময় নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের কাছে সেখানে দীর্ঘক্ষণ সিগন্যালে তাদেরকে আটকে রাখা হয় এমনটাই অভিযোগ। এই অভিযোগে উত্তেজিত বিজেপি সমর্থকরা তারা নেমে আসেন রাস্তার ওপর, বসে পড়েন, অবরোধ করে রাখেন। 7-8 মিনিট অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ হতে, এবং সেই মতো গাড়ি এগোতে থাকে। তাদের বাস যখন এয়ারপোর্ট এক নম্বরের কাছে সিগন্যালে দীর্ঘক্ষণ আটকে থাকে, তারপরে তাদের আবার ধৈর্যের ভাত ভাঙে এবং তারা আবার নেমে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। কিন্তু আগে থেকেই ঘোষণা করা হয়েছিল যে প্রধানমন্ত্রী যখন যাবেন তখন যশোর রোডের যান চলাচল বন্ধ থাকবে, কিন্তু তাদের অভিযোগ যে তাদের রাস্তায় বিভিন্নভাবে দেরি করিয়ে দেওয়া হয়েছে, এবং সেই কারণে তারা সময়মতো পৌঁছতে পারেনি। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি সমর্থকরা তারা 2 নম্বর গেটের দিকে এগিয়ে যাচ্ছেন, এবং সেখানেও আবার নতুন করে কোনো বিক্ষোভ নেওয়ার কর্মসূচি রয়েছে, কেননা তাদের অভিযোগ তারা প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে পারছেন না, সেই হতাশা থেকেই তারা জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছে যান চলাচল ব্যবস্থা একেবারে সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে, বিজেপির কর্মী সমর্থকরা তাদের বাস আটকানোর অভিযোগ করছে পুলিশের বিরুদ্ধে, যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এটা আগেই ঘোষণা করা হয়েছিল যেহেতু প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দর থেকে বারাসাতের সভাস্থল পর্যন্ত সড়ক পথে যাবেন, তাই গোটা যশোর রোডে যান চলাচল অবরুদ্ধ থাকবে এই সময়টার জন্য। যদিও বিজেপি কর্মী সমর্থকরা তারা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এবং পুলিশের বিরুদ্ধে তাদের বাধাদানের অভিযোগ করছেন। পাশাপাশি আপনাদের দেখাচ্ছি প্রধানমন্ত্রীর কনভয় ইতিমধ্যে কলকাতা বিমানবন্দর থেকে বারাসাতের সভাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, বেশ কিছুটা পথ এগিয়েও গিয়েছে প্রধানমন্ত্রীর এই কনভয়, আর কিছুক্ষণের মধ্যে বারাসাতে পৌঁছে যাবে কনভয়, এবং তারপর প্রধানমন্ত্রীর মার্চের প্রথম সপ্তাহে তৃতীয় জনসভা বারাসাতে। বিজেপির মহিলা মোর্চা নারী শক্তি বন্দনা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি, এবং সেখানে 90% দর্শক আসনই মহিলাদের জন্য সংরক্ষিত, যার ফলে লোকসভা ভোটের আগে মহিলাদের উদ্দেশ্যে, দেশের মহিলাদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। বারাসাতে প্রধানমন্ত্রীর এই সভার দেশ জুড়ে প্রচারের বন্দোবস্ত আজ করা হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে, আপনাদের জানিয়ে রাখবো। দেশের 4,100টি জায়গায়
সরাসরি সম্প্রচারিত হবে প্রধানমন্ত্রীর এই ভাষণ। আর আজ এই বারাসাতের জনসভার আগে সকাল 10টায় প্রধানমন্ত্রী তিনি মেট্রো রেল উদ্বোধন করেন। 3টি মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছেন আজ সকালেই প্রধানমন্ত্রী এবং তারপর বারাসাতের এই জনসভা। মেট্রো রেল উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসও। এবং সেই প্রকল্পের উদ্বোধনের পর পড়ুয়াদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময়ও কাটান প্রধানমন্ত্রী।